গতকালকে যারা নিউজ পড়েন তারা দেখেছেন যে একজন বিগ বস সুপারস্টার, একজন মডেল, তার নাম হচ্ছে সিদ্ধার্থ শুক্লা, সে গতকালকে মারা গিয়েছে। যারা নিউজ পড়ে তারা দেখেছেন জিনিসটা। তো যখন নিউজটা আমি গতকালকে পড়লাম, আমি জাস্ট ভাবলাম এই কথা যে হা, কত ধনী রে মানুষটা, কত ফেমাস, কত টাকা, কত পয়সা, কত ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম, মৃত্যু, দ্য গেম ইজ ওভার, সব শেষ, ফেমাসিটিও শেষ, টাকা পয়সা ধন সম্পদ এভরিথিং ইজ ওভার, সব শেষ, ঠিক কিনা? শেষ না সব কিছু? এই নায়কটার অনেকগুলো মুভি আছে, এই মুভির ভিতর থেকে একটা গান যেটা বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, গোটা বিশ্বে গানটা ভাইরাল। দুঃখের বিষয় হচ্ছে, বলার উদ্দেশ্য কি বোঝেন, নায়কের দিকে যাবেন না, শিক্ষার দিকে আসেন। শিক্ষাটা কি? ওর একটা গান আমি দেখেছি যেটা প্রত্যেকটা ওয়াজের ভিতরে মানুষ অ্যাড করে দিয়েছে। এখনকার সময়ে যুবকরা নাটকের সঙ্গে শুধু গান অ্যাড করে না, আমাদের যে সমস্ত ওয়াজ আছে এই ওয়াজে যুবকরা গান ঢুকায় দেয়। আমি মাঝে মাঝে ফেসবুকে ঢুকে দিই, কিরে আমার ওয়াজও চলে হিন্দু গান, আমার ওয়াজের মধ্যে ঢুকানো আছে, ওয়াজও চলে হিন্দি গানও, আজীব একটা তামাশা। কোথায় একটা ইসলামিক কন্টেন্ট আর কোথায় একটা সং, দুইটা হচ্ছে বিরোধমুখী, একটা হালাল আর একটা, বলেন একটা হালাল আর একটা কি? হালাল এবং হারামকে আমরা মিক্সিং করে ফেলেছি। দেখেন ভালো করে বোঝেন, এই নায়কের একটা মুভিতে একটা সং ছিল, এই সঙের যে টাইটেল সেটা হচ্ছে দিল কো করার আয়া। কি আয়া? দিল কো করার আয়া। এই গানটা এত বেশি ভাইরাল গোটা বিশ্বে, কিন্তু যুবকরা বোঝেই না যে এই গানের ভিতরে শিরিক ঢুকানো আছে। কি ঢুকানো আছে? শিরিক ঢুকানো আছে। দেখেন আমি আপনাদেরকে গানের এই যে লিরিকগুলো বলবো, যেই লিরিকগুলো আছে এটা তর্জমা করব, ট্রান্সলেশন করব, এবং বলবো যে আমাদেরকে কি সূক্ষ্মভাবে ইহুদিরা খ্রিস্টানরা কেমন করে আমাদেরকে শিরিক করাচ্ছে এটা বোঝার ট্রাই করবেন। সবাই আছেন এখানে? সবাই আছেন এখানে? আচ্ছা দেখেন একটু বোঝার ট্রাই করেন, এই যে আমি লিখে নিয়ে আসছি, দেখেন এখানে কী কী গানের কলি আছে। দেখেন প্রথমে কলির যে স্টার্ট সেটা লেখা আছে কি, দোয়াভি লাগে না মুঝে, দোয়াভি লাগে না মুঝে, দোয়াভি লাগে না মুঝের অর্থ হচ্ছে এই যে আমার লাইফে দোয়া কোনো কাজে আসে না, প্রেয়ার্স ডোন্ট ওয়ার্ক ফর মি এনি মোর, দোয়া কেউ করলে আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা হচ্ছে প্রথম লিরিক। সেকেন্ড যে লিরিক সেটা হচ্ছে দাওয়াভি লাগে না মুঝে, মানে ঔষধও আমার কাজ করে না, মেডিসিন এটা আমি খাইলেও কাজ করে না। কখন থেকে? জবসে দিল কো মেরে তু লাগা হ্যায়, যখন থেকে তোমাকে আমি দেখেছি, আমার অন্তর যখন থেকে তোমার বসবাস, তখন থেকে আমার দোয়াও কাজে লাগে না, ওষুধও কাজে লাগে না। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন দলিলের কাছে, কোরআন এবং সুন্না কি বলে একটু বোঝার ট্রাই করে। দোয়া, আল্লাহর হাবিব বলেছেন জামিয়া আত-তিরমিজির হাদিস, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটা হচ্ছে মানুষের, মুসলমানের ইবাদতের মূল যে ধাতু সেটা হচ্ছে দোয়া। সেটা কি বলেন? দোয়া। এবার আসেন আয়াত, আল্লাহর আয়াত কি বলে, উজিবু দাওয়াতা দাই ইদা দাআ, আমার বান্দা যখনই আমাকে ডাকবে, ওয়েন হি কল মি আই উইল রিসিভ হিজ কল, যখনই আমার বান্দা আমাকে ডাকবে তখনই সেই মুহূর্তে আমি আল্লাহ তার ডাকের সাড়া দেবো। বলেন সুবহানাল্লাহ, ডাকের সাড়া দেব। এখন আসেন মূল পয়েন্টে, সুন্না বলল কি কথা, যে দোয়াটা হচ্ছে সমস্ত ইবাদতের মূল, সমস্ত ইবাদতের মূল কি বলেন? দোয়া। আল্লাহ বললেন আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, যদি বান্দা সঠিকভাবে দোয়া করতে পারে আমি আল্লাহ কবুল করতে এক মুহূর্ত দেরি করতে পারি, কিন্তু গানের লিরিকটা কি, দোয়াভি লাগে না, দোয়া আমার কাজে লাগে না। তাহলে বিষয়টা বোঝার ট্রাই করেন, মুমিনের হৃদয় থেকে আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহ যে আমার দোয়া কবুল করতে পারে, আল্লাহ যে আমার দোয়া শুনতে পারে, এই লিরিকের মাধ্যমে মুমিনের ভেতর থেকে এই ফেইথটা, এই বিশ্বাসটা উঠিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? দোয়া কাজে লাগে না, ঔষধও কাজে লাগে না, কিন্তু দোয়া, এটা যদি আপনি করার মতো করতে পারেন, দোয়াটা কবুল করে নেবে একজন, তিনি কে? আর এই যে শিক্ষাটা, অর্থাৎ আল্লাহর উপরে বিশ্বাস হারিয়ে যাওয়া, এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের বড় একটি চক্রান্ত। কারণ যখনই আল্লাহর উপরে বিশ্বাস হারিয়ে যাবে, ভেতরে কি ইমান বলতে আর কিছু থাকবে?
আপনাকে রাগ করছেন আমার উপরে? বলতে হবে এই কথা। শিরিক করবে মানুষ, আজীবন গান শুনবে, শিরিক করবে, আর আমরা এটা বলতে পারবো না কোরআন সুন্নাহর আলোকে? এটা কোয়াইট ইম্পসিবল, আমাকে বলতেই হবে। এটা এটা হচ্ছে ফার্স্ট লেরিক এবং শিরিক, যেখানে শিরিকের গন্ধ আছে। নাম্বার টু, আরেকটা কথা লেখা আছে সেখানে, সেটা হচ্ছে এই যে নিন্দ রাতু কি মেরি, এরকম একটা কলি, মানে এমন কলি যে কলির ভেতরে এটা বোঝানো হয়েছে, একজন প্রেমিক যখন একজন প্রেমিকার প্রেমে পড়বে তখন তার ঘুমও হারাম, খাওয়াও হারাম, শান্তিও হারাম, সব কিছু হারাম। তার মানে তার শয়নে স্বপনে থাকবে একজন, সে হচ্ছে প্রেমিকা। সে কে? এটা হচ্ছে গানের লিরিকের ট্রান্সলেশন করলাম গানটা বলা ছাড়াই। দেখেন, ইলুমিনাতি নামে একটা জাতি আছে, বা প্রজাতি বলা যাবে না, জাতি বলতে হবে। এরা হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদের দালাল। এরা মুসলমানদের ইমানকে হরণ করার জন্য সর্বাবস্থায় ট্রাই করে, কথা বুঝতে পেরেছেন? তাদের একটা প্ল্যান হচ্ছে এই, কথাটা বুঝতে পারছেন সবাই আমার? তাদের একটা প্ল্যান কি দেখেন, তারা মনে করে একটা মুসলমানকে যদি, ভালো করে বুঝতে হবে, একটা মুসলমানকে যদি কেউ সম্পূর্ণরূপে একটা হারামের ভিতরে ঢুকাতে পারে, কার ভিতরে ঢুকাতে পারে? এটা কি অসম্পূর্ণভাবে না সম্পূর্ণভাবে? সম্পূর্ণভাবে, উইথ ফুল কনসেন্ট্রেশন। একটা মুসলমান যখন পরিপূর্ণরূপে হারামে আবদ্ধ হয়ে যাবে তখন তার হৃদয়ে আর ইমান থাকবে, কথা ইমান থাকবে, আর যখন ইমান থাকবে না তখন সে কাফের হবে না মুসলমান হবে? কাফের। দ্য প্ল্যান ইজ দিস, এটাই হচ্ছে প্ল্যান। যে যখনই আপনি এখান থেকে মাথায় নিবেন এই কথা, যে যখন আমি প্রেমে পড়ব আমার খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, আমি অলওয়েজ 24 আওয়ার আমি জাস্ট প্রেমিকার চিন্তা করব, আর এই প্রেমিকার চিন্তা করা এটা কি হালাল নাকি হারাম, কথা কন না, হালাল নাকি হারাম, তার মানে আপনি যখন এই হারামে পরিপূর্ণ ডুবে যাবেন তখন আপনার ভেতরে ইমান বলতে আর কিচ্ছু থাকতে পারে? প্ল্যানটা দেখছেন? আর এই গানগুলো যুবকরা এত বেশি শোনে, আপনি রেস্টুরেন্টে যাবেন ওখানে এই গান, আপনি বাসে উঠবেন ওখানেও সেই গান, আপনি মোবাইল দেখবেন হুজুরের ওয়াজ শুনছেন, ওয়াজের ভেতরেও সেই গান, আপনি যাবেন কই? আর যুবকরা তো বোঝে না, ওরা মনে করে বাহ কি সুন্দর লিরিক, আর কি সুন্দর গানের কলি, শুনতেই তো মজা লাগে রে ভাই। গান গায়, ফিলিংস নেয়, হুন্ডা চালায়, গান শোনে, পার্কের ভিতরে গান শোনে, সব জায়গায় পার্কে গিয়ে গান শোনে, আর মনে করে বাইরে তো কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার, এটা চলে রে ভাই। কিন্তু ও যে মনের অজান্তেই শিরিক করছে, এর ধারণা ওর ভিতরে এক চুল পরিমাণও নেই। এটা আমাকে বলতে হবে, বললাম আমি। এখন অনেকেই বলবে, হুজুর আপনি আর কাজ পাইলেন, আপনি গান নিয়ে কথা বললেন মসজিদের ভিতরে? কেউ ভাববেন না আপনারা, আমি মনে করছি আপনারা কেউ ভাববেন না, বা একজন বা দুইজন ভাবতে পারেন। আমি বলবো ভাই, একটা গান শুনে লক্ষ কোটি মুসলমান মুশরিক হচ্ছে, লক্ষ কোটি মুসলমান হৃদয় থেকে ইমান হারিয়ে যাচ্ছে, ওখানে আপনার মাথা ব্যথা নাই? হুজুর যখন কোরআন থেকে কথা বলে তখন আপনার মাথা ব্যথা, তাই না? এরকম লোক আছে, এখানে কেউ নাই, আমার মসজিদটা অনেক শান্তিময় মসজিদ, এখানে মারামারি নাই, কিলাকিলি নাই, কিন্তু অনেক জায়গায় মানুষ না বুঝে হুজুর দিয়ে গালি দেয়, ইমান নষ্ট হচ্ছে, এটা বলতে হবে। বলতে হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক, পড়ান আমিন। এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা যতদিন বেঁচে থাকবো তাওহীদের উপরে বেঁচে থাকবো, শিরিক বা যেখানে শিরকের সামান্য আলামত আছে এখানে আমরা যেতে পারি